নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানায় উনিশে ফেব্রুয়ারি দু হাজার রবিবার যে পাঁচ রাশির মহাপ্রাপ্তি ঘটতে চলেছে সেই পাঁচ রাশির বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি প্রত্যেকে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই শুনবে মোটো কেটে কেটে ভিডিওটি আপনারা দেখবেন না কারণ আমি পাঁচ রাশির কথা বলছি এই পাঁচ রাশির আপনি যদি মানুষ হন আপনার ক্ষেত্রে এই রাশির মধ্যে স্পেশাল পাঁচটি রাশির কিন্তু মহাপ্রাপ্তি আগামীকাল কিন্তু ঘটতে চলেছে দেখুন একটি রাশির একাধিক মানুষ হয় আপনার সাথে হুবহু যে মিলবে আমি কখনোই দাবি করি না যদি আপনার ক্ষেত্রে গাঢ় যোগ থাকে আপনি কালকে কোটিপতি হতে পারেন আবার লাখপতি হতে পারেন আবার হাজার টাকাও পেতে পারেন তো আবার আপনি টাকাও পেতে দু এটা আপনার জন্ম ছক বিচার বিশ্লেষণ করা কিন্তু দরকার দেখুন অর্থ প্রাপ্তির ক্ষেত্রে যে গ্রহগুলো বিশেষভাবে আপনার ভূমিকা পালন করে সেটি হচ্ছে রাহু শুক্র বুধ এবং শনি এই চারটি গ্রহ আপনার জন্মচকে কেমন রয়েছে তার উপর ডিপেন্ড করবে আপনার প্রাপ্তির সম্ভাবনা রাহু হচ্ছে কলিযুগের রাজা রাহু হচ্ছে আকর্ষিক প্রাপ্তির কারক গ্রহ এই জন্য রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন অর্থাৎ আপনি রাহুরক্ষা কবচ পরিধান করুন রাহুরক্ষা কবচ মিরাকেল কাজ কিন্তু দেয় অর্থাৎ যাদের অল্পের জন্য এই দুই এক নাম্বারের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তি মিসকে হয়ে যাচ্ছে তখন বলছেন যে ইস আমি যদি আগে থেকে রাহুরক্ষা কবচটা নিয়ে রাখতাম তাহলে হয়তো আমার বড় ধরনের অর্থপ্রাপ্তিটা হয়তো মিস না এক দু নম্বরের জন্য অল্পের জন্য মিসকে যাচ্ছে মিরাকেল কাজ দেবে রাহু রক্ষা কবচ এবং আঠাশে ফেব্রুয়ারি দু তেইশ পর্যন্ত এই রাহু রক্ষা কবচের উপর বিশেষ ছাড় কিন্তু রয়েছে যারা নিতে ইচ্ছুক রয়েছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন স্কিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আপনারা মেসেজ করুন সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন দেখুন রাহু হচ্ছে কলিযুগের রাজা রাহু হচ্ছে আকর্ষিক প্রাপ্তির কারক এই জন্য রাহুর বলপত্তাকে বৃদ্ধি করে আগামীকাল বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু আপনার ঘটতে কিন্তু পারে কারণ আমি তিনটি ভাবকে বারবার বলি আপনার একটি হচ্ছে আপনার আকস্মিক প্রাপ্তির ভাব একটি ভাগ্যভাব একটি ধনভাব এই জন্য বারবার বলছি আপনার ভাগ্যভাবকে স্ট্রং করুন রাহু রক্ষা কবচ পরিধান করুন এবং যাদের ক্ষেত্রে খুব সমস্যা রয়েছে আপনারা করুন বিশেষভাবে এই ফর্মুলার মাধ্যমে যারা যারা করছেন তারা তারা উপকৃত হচ্ছেন যারা যারা এই বার চাট রিফর্মেশনের মাধ্যমে যারা যারা এই ফর্মুলাটা আপনারা করছেন বিশেষভাবে আপনাদের উন্নতি নিশ্চিত রূপে কিন্তু আপনার কিন্তু হবে কত অ্যামাউন্টে অর্থপ্রাপ্তি হবে এটা আপনার ন্যাকাল চার্ট সর্বশেষ কথা বলবে আপনার কে স্ট্রং করুন আপনার আকস্মিক প্রাপ্তির ভাবকে স্ট্রং করুন এবং একটি দেখা দরকার আপনার ক্ষেত্রে দশা বা অন্তর্দশা অথবা প্রত্যন্ত দশাগুলো আপনার ফেভারে রয়েছে কিনা কারণ দশার উপর কিন্তু নির্ভর করছে আপনার প্রাপ্তির সম্ভাবনাটা কতখানি আছে দেখুন অনেকের ক্ষেত্রে বড় ধরনের অর্থপ্রাপ্তি ঘটে কারো কারো ক্ষেত্রে খুব অল্প প্রাপ্তি ঘটে আমি একটি কথা বলছি আপনি আগে জেনে নিন আপনার কোন বছর প্রাপ্তি রয়েছে কোন কোন মাসে প্রাপ্তি রয়েছে অর্থাৎ এই জায়গাগুলো কিন্তু একান্ত দেখা দরকার আপনার নেকাল চাট আপনার হস্তরেখা বিচার বিশ্লেষণ করুন নিশ্চিত রূপে আপনার কিন্তু প্রাপ্তি কিন্তু ঘটবে কত অ্যামাউন্টের অর্থপ্রাপ্তি ছোট না বড় আমি বারবার বলছি পাঁচ রাশির কথা বললো বারোটি রাশির মধ্যে স্পেশাল হুবু আপনার সঙ্গে আমি যে কথাগুলো বলছি ঘটে যেতে পারে হুবু ঘটে যেতে পারে আবার কিছু সংখ্যক মানুষের সঙ্গে সেই জায়গাটা নাও মিলতে পারে এই জন্য আমি বারবার বলি ভিডিওটি বারবার দেখুন শুনুন বুঝুন তারপর আপনি একটি টিকিট কাটুন কারণ আপনি অর্থ অপচয় করছে তার আগে আপনি দেখিয়ে নিন না আপনার প্রাপ্তির সময়টা কখন রয়েছে করে নিন না তাতে বিশেষ কিন্তু আপনি লাভ কিন্তু পাবেন দেখুন অর্থের জায়গাটা স্ট্রং করতে রাহু কিন্তু কুলি হঠাৎ রাহু হচ্ছে হঠাৎ প্রাপ্তি কিন্তু ঘটিয়ে থাকে এই জন্য রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন বিশেষভাবে আপনার লাভ এ সময় কিন্তু হবে আগামীকাল রয়েছে এবং আপনাদের যে শুভ সময়টা যেটা দেখা যাচ্ছে সেটা যে রাশিভিত্তিক তা সেটা আমি জানাবো রাহুকাল রয়েছে সাড়ে চারটা থেকে ছটা পর্যন্ত রাহুকালটা রয়েছে আপনাদের সাড়ে চারটা থেকে ছটা পর্যন্ত এবং আপনার ক্ষেত্রে যে রাশিভিত্তিক যে শুভ সময়গুলো আমি জানাবো রাশিভিত্তিক টার্গেট নাম্বার জানাবো শুধুমাত্র ভিডিও শুনলে হবে না নিজের জন্মকুণ্ডুলি অথবা হস্তরেখা বিশ্লেষণ করুন আপনার প্রাপ্তির সম্ভাবনাটা কখন রয়েছে এবং এর পাশাপাশি আমি একটি কথা বলবো আপনার হস্তরেখার সাথে সাথে আপনার ভাগ্যভাবকে স্ট্রং করুন প্রাপ্তি কিন্তু নিশ্চিত ঘটবেই ঘটবে অনেকে ফেডাক হয়ে যাচ্ছেন যে আমার মনে হবে না আপনারা হবে একটা কথা আছে হাল ছাড়বেন না আমি একটি কথা বলে হাল ছাড়বেন না দেখবেন সফলতা আপনার দোরগোড়ায় এসে কিন্তু হাজির হবে তো আলোচনাটা শুরু করা যাক পাঁচটি রাশির টার্গেট নাম্বার শুভ সময় দেখুন রবিবার ছুটির দিন প্রত্যেকে একটি টিকিট যারা কাটেন ভাব ভাবছেন যা কাটবেন তার তো একটা সময় তো আছে আপনার টার্গেট নাম্বার তো রয়েছে রাশিভিত্তিক ফরচুনার নাম্বার আলাদা কিন্তু এই যে সময়টা বিশেষভাবে যে আমি সময়টা বেঁধে দিই এই সময়টা কিন্তু বিশেষভাবে কিন্তু ইম্পর্টেন্ট নাম্বার ওয়ান যে রাশির কথা আমি বলবো আগামীকালের জন্য সেটি হচ্ছে তুলা রাশি তুলা রাশির টার্গেট নাম্বার সেটি হচ্ছে তিন এবং আট আপনাদের যে সময়টা সকাল আটটা একচল্লিশ মিনিট থেকে নটা তেইশ মিনিট পর্যন্ত তুলা রাশি দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার মিন রাশি মিন রাশির আপনাদের আগামীকালের যে টার্গেট নাম্বার সেটি হচ্ছে ছয় এবং সাত আপনাদের যে শুভ সময়টা দেখা যাচ্ছে সিটি সেটি হচ্ছে আপনাদের বারোটা থেকে আপনার একটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত এরপর যে রাশির আমি কথা বলব রাশি মিন রাশি এরপর সৌভাগ্য যে সালিশন রাশি ধনুরাশির আপনার আগামীকালের যে টার্গেট নাম্বার সেটি হচ্ছে এক এবং ছয় টাইমটা আপনার এগারোটা পঁয়তাল্লিশ মিনিট থেকে আপনার বারোটা চুয়ান্ন মিনিট পর্যন্ত এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম মিথুন রাশি মিথুন রাশির টার্গেট নাম্বার এক আপনাদের শুভ সময় সকাল দশটা একুশ মিনিট থেকে এগারোটা চৌত্রিশ মিনিট পর্যন্ত এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম মহাপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে সেটি হচ্ছে আপনার বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে তিন এবং নয় আপনাদের যে সময়টা দেখা যাচ্ছে সেটা হচ্ছে সকাল আটটা উনচল্লিশ মিনিট থেকে শুরু হচ্ছে টাইমটা আপনার দশটা বারো মিনিট পর্যন্ত টাইমটা কিন্তু আপনাদের ক্ষেত্রে শুভ অর্থাৎ আমি যে পাঁচটি রাশির কথা বললাম টার্গেট নাম্বার বললাম বিশেষভাবে কিন্তু ইম্পর্টেন্ট আপনার জন্মচকে যদি বড় যোগ থাকে আগামীকাল আপনার কিন্তু প্রাপ্তি করছে ভিডিওটি এ পর্যন্তই নমস্কার